Selamünaleyküm amma. আমি অবশ্যই আপনার বাসায় কাম করুম কারণ আমার তো কাম করে খাওয়ান লাগে তাই আম্মা আমার কাম করার আগে করা শর্ত আছে যদি শর্ত গুণ শূন্য আপনারা আমার কামে রাখেন তাইলে আম্মা আমি কাম করু শর্ত গুণ কি আমি কইতাছি আম্মা পয়লা নাম্বার শর্ত হইল আমি অনেক ফান খাই আম্মা ফানের খরচ আপনাকে বেতনের বাইরে দেওয়ান লাগবো বুঝিনি হের ফরে আম্মা হের বাদে যে কথাগুন আমি কমু এগুন যদি আমারা মাইনা লোন তাইলে আমার কাম করতে কোনো আপত্তি থাকত না অবশ্যই আমি কাম করু আম্মা এই শর্তগুন হইতেছে যেমন যে রান্ধন ঘরে আমি কাম করুন ওইখানে এসি থাকতে হবে আম্মা বুঝলেনি আমি আবার আম্মা অনেক সুন্দর মানুষ তো একেবারে গরম আম্মা সইতাম পারি না এসি না থাকলে আম্মা আমি কাম করতাম পারতাম না এই গেল আমার প্রথম নাম্বার শর্ত আর দ্বিতীয় নাম্বার শর্ত হইতেছে আম্মা আমারে আমি বাসা যখন কাম করু ফাঁকে আমারে দুই ঘন্টা সময় দেওয়ান লাগবো টিভি দেখানোর লাইগা আমি কড়া ইন্ডিয়ান সিরিয়াল দেখি আম্মা ওগুলো আমি একটু ছাড়তে পারতাম না বুঝলেননি আম্মা হের বাদে আরো কিছু শর্ত আছে সেটা হলো যে আপনাকে বাড়ি কাপড় দোন ইয়ে আছে আপনি দেখতেছেন আমি কত টষ্ট ইচ্ছা সুন্দর আমি সাবান দিয়ে কাপড় দিতে পারতাম না আপনারা আমার দামি ওয়াশিং মেশিন কিনা দিবেন ওয়াশিং মেশিনে কাপড় ধুইয়া হুকাইয়া বাইরে হইব আমি খালি রোদ দিয়ে শুকাইয়া দিব আমি খালি বাস করে দিব আপনি করে বুঝছেন আম্মা এটা হলো গিয়ে কমন শর্ত আর হের বাদে আরেকটা শর্ত হইল আম্মা মাসের দুই তারিখের মধ্যে আমার বেতনটা দিয়ে দেওয়ার লাগবো আর বেতন কত জানেন আম্মা আমার বেতন হইতেছে 10,000 টাকা এই টিহাই আমার নেওয়ার লেগে মানুষ কত মানুষে কামের অর্ডার দেয় আমি আবার হবলতে বাসায় কাম করি না আমার এটা পেস্টিজ আছে তো আপনার বাসাটা একটা টিপটপ সৌন্দর্য বহুল বাসা সেই জন্য আম্মা আমি রাজি হয়েছি 10,000 টাকা বেতন ওহো আম্মা আরেকটা কথা বাদ হয়ে গেছে আরেকটা শর্ত আছে আমার এই গরমসনের কাম আম্মা গো আম্মা আমার শরীর আবার একটু আরামের শরীর আমি আম্মা বইয়ে বইয়ে কাম ইয়া গরমস থাকতাম না আপনি আমার গরমসনের মেশিন এনে দিবেন আমি গরমসনের মেশিন দিয়ে একটা আরাম করে গড্ডা পরিষ্কার করে উঠছিলাম এখন আম্মা আপনি তো হাফ করে আমার দিকে সাইয়া রয়েছেন আমার শর্ত গুণ শূন্য কিন্তু আম্মা আপনি কি জানেন আমার এই শর্ত শূন্য কত মানুষে আমার কাম করাইতে চায় কিন্তু আমি আবার হগলের বাসা পছন্দ করি না এবার আম্মা আপনি আপনার ইচ্ছা জানাইয়া দেন আপনি কি আমার দিয়ে কাম করাইবেন না করাইতেন না আলিয়া আমি আসলে তোমার কথা শুনে হাঁ করে তাকিয়েছিলাম এতক্ষণ ধরে আমি তোমার একটা কথারও জবাব দিইনি আমি খালি তোমার শর্তগুলো শুনছিলাম ও মাই গড তুমি যেসব শর্ত দিয়েছ তারপরেও তুমি বলছো সবাই তোমাকে কাজ করতে ডাকে আই ডোন্ট নো হাউ পসিবল ইজ ইট তুমি বেতন চাচ্ছ 10,000 টাকা তোমার জন্য এসি লাগবে রান্নাঘরে তারপরে তুমি যাবতীয় শর্ত আমাকে দিয়েছ তা না হয় ঠিক আছে কাজের মানুষ পাচ্ছি না আসলে কিছু মানে কী করব ভেবেও পাচ্ছি না কিন্তু বিশ্বাস করো আলিয়া আমি তোমার শর্তগুলো শুনে না আমি একবার থান্ডার হয়ে গিয়েছি যে বর্তমানে কাজের মানুষের ডিমান্ড এতটা বেড়ে গেছে যে কেউ যে একটু কাজের মানুষ রেখে কাজ করাবে অনেকেই তার সামর্থ্যের মধ্যে থাকে না যাই হোক তোমাদের ভাইয়ের সাথে আমি আলাপ করব আর তোমাকে বলে রাখছি এখন কিছু করার নেই আমার কাজের লোক নেই সো আমার কাউকে না কাউকে দিয়ে আমি একটু অসুস্থ থাকি বেশি কাউকে না কাউকে দিয়ে একটু কাজগুলো করাতে হবে ইটস ওকে যতদিন আমি কাজের মানুষ পাচ্ছি না ততদিন তুমি আমার কাজ করো যদি মন মতো কাজ করো আপাতত হয়তো আমি তোমাকে রান্নাঘরে এসে দিতে পারবো না আমি তোমার ভাইয়ের সাথে এটা নিয়ে আলাপ করবো আর এভরিথিং ইজ ওকে বাকি সব কিছু না হয় মেনে নিলাম যে কদিন এসি আসছে না সেই কয়দিন তুমি এসি ছাড়াই কাজ করো কষ্ট করে তারপর তোমার কাজ যদি আমাদের ভালো লেগে যায় তোমার ভাইয়াকে বলবো না হয় রান্নাঘরে একটা ভালো দেখে ফ্যান কিনে দিতে তাতে তুমি যদি রাজি থাকো তাহলে জানাও আর তুমি বলেছ প্রত্যেক মাসের 2 তারিখের মধ্যে বেতন দিতে ওকে ডান আমি সেটাতে রাজি হলাম 2 তারিখের মধ্যেই দিব কিন্তু তোমার যখন এত শর্ত আমরা মেনে নিচ্ছি তোমাকে আমি কিছু শর্ত দিচ্ছি সেগুলো হলো তোমার অনেক শর্ত আমি শুনলাম
এবার তাহলে আমারও কিছু শর্ত তুমি শুনে নাও। সেটা হলো সকাল 8টার মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট দিতে হবে, ওকে? তুমি বলছো পারবে, ওকে। দেন দুপুর 2টোর মধ্যে আমরা লাঞ্চ করি, ওই টাইমটার মধ্যে তোমাকে রান্না বান্না করে সমস্ত কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, পারবে তো? আচ্ছা, তুমি এটাও মাথা নাড়ছো যে পারবে, যাই হোক পরে তোমার কথা আমি শুনে নিব। আর বিকেলে আমরা একটু হালকা চা নাস্তা খাই, সেটাও তৈরি করে দিতে হবে। রাতের খাবারটা ঠিক 9টার মধ্যে তোমার ভাইয়া মানে টেবিলে চলে আসেন, সো রাতের খাবারটা 9টার মধ্যে দিতে হবে। তারপর তোমাকে প্রতিদিন কাপড় ধুইতে হবে না, সপ্তাহে একদিন বা দুদিন ধুইতে হবে। আর আমাদের অলরেডি কাপড় ধোয়ার মেশিন আছে, ওইটা কিনতে হবে না, তোমার চাহিদা মতোই আছে। আর তুমি খুব টিপটপ কথা বলো, যদিও চাহিদাটা তোমার অনেক বেশি কিন্তু অনেক টিপটপ করে কথা বলো। সেই অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে আমি মনে করি এভরিথিং ইজ ওকে, কোনো প্রবলেম আমাদের দিক থেকে হবে না। তুমি তোমার বেতন, তোমার সব কিছু পেয়ে যাবে, টিভি দেখতে পারবা, কিন্তু তোমাকেও আমাদের মন জুগিয়ে চলতে হবে, ওকে? হয় আম্মা, আপনি যখন আমার এতগুলা শর্ত মান্য লইছেন আমার আর আপত্তি নাই। আর আম্মা, বড় লোকের বাসায় কাম কাজ করি তো, আর টুকটাক ইংলিশও আমি হালাইছি। আপনারা যদি ইংলিশও কোনো কিছু অর্ডার আমারে দেন, মনে হয় আমি বুঝে হালাম, ওকে আম্মা? আর ওই কথাই রইল, আপনি যেভাবে আমার কাছে কাজ আশা করতেছেন আমি চেষ্টা করব সেভাবে কাজ করানোর লইয়া। তয় আপনারাও আমার যেই শর্তগুলো আপনাকে দিছি, আশা করতেছি আপনারা সেই শর্তগুলো রাখবেন। তাহলে ওই কথাই রইল আম্মা, ওকে? কালকাতুন কাজ শুরু করব, আর কোনো কথা রইল না। আর আমি আসলে আলিয়া বুয়া, আমার একটু ডিমান্ড বেশি আমি নিজেও জানি, কারণ আমি তো শুরুতে আপনাদের কইছি আমি অনেক সুন্দর মানুষ আর আমার কাম কাজ হগলি পছন্দ করে, এই জন্য আমার চাহিদা হগল বাড়িতে আছে আম্মা। কিন্তু আমি আবার হগল বাড়িতে পছন্দ করি না, আপনার বাসায় পছন্দ করছি। অবশ্যই 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 আম্মা আমি আপনার বাড়িতে কাজ করুম। সালাম আলাইকুম আম্মা, তাইলে আজকে যাই, কালকার তুমি কাম শুরু করো, ওকে আম্মা?